একজন মুসলিমের পরিচয়, প্রকৃত মুসলিমের পরিচয় কী, আর একজন ফাসেকের পরিচয় কী? একজন মুসলিমকে অশালীনভাবে গালিগালাজ কে করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারীর 6044 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 64 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলিমকে অশালীন ভাষায় গালিগালাজ করা এটি হলো ফাসেকের পরিচয় দেওয়া, নিজে যে ফাসেক সেটি বিশ্ববাসীর সামনে পরিচয় তুলে ধরা। ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা এটি একটি কুফরি কাজ। সম্মানিত সমবেত মুসলিমদের, এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের মুনাফিকদের পরিচয় দিয়েছেন। মুনাফিকদের পরিচয়ের একটি বড় পরিচয় হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে কারোর সাথে কোনো তর্ক করে, কারোর সাথে কোনো রকমের ঝগড়া করে, ফাজারা যত অশালীন অশ্লীল ভাষা সেগুলি সে প্রয়োগ করে, এটি হলো মুনাফিকের পরিচয়। সুতরাং কোনো মাজার পূজারী, কবর পূজারী, কোনো মুশরিক এভাবে যখন আহলুল হাদিসদেরকে গালি দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেও স্পষ্ট করে দিয়েছেন সে নিজেকে যতই মুসলিম বলে দাবি করুক সে হলো একজন ফাসেক, সে যতই মুসলিম বলে দাবি করুক সে হলো একজন মুনাফেক, যার স্বভাবটাই হলো এই, যার চরিত্রগুলি হলো এই, একজন ভালো মুসলিমের চরিত্র স্বভাব কখনো হতে পারে না। সুতরাং প্রতিটি আহলুল হাদিসকেও আমরা স্মরণ করে দিতে চাই, একজন ফাসেক গালিগালাজ করতে পারে, একজন প্রকৃত আহলুল হাদিস কখনো খারাপ ভাষায় কাউকে গালিগালাজ করতে পারে না ও করে না। একজন মুনাফিক তর্ক বিতর্কের সময় অশালীন ভাষা ব্যবহার করতে পারে, কিন্তু একজন আহলুস সুন্নাহ আহলুল হাদিস প্রয়োজনে সে কারোর সাথে কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য তর্ক করবে, কিন্তু সে কখনো অশালীন ভাষা ব্যবহার করতে পারে না। এটি হলো আহলুল হাদিসদের আহলুস সুন্নাহর পরিচয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আহলুল হাদিস আহলুস সুন্নাহকে মাজার পূজারি, কবর পূজারি, কাফের পর্যন্ত বলছে। লক্ষ্য করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাধানটিও 1400 বছর আগে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 6103 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 60 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ক্বালা আর-রাজুলু লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, যখন একজন মানুষ একজন মুসলিম বলে পরিচয় দেয় আরেকজন মুসলিমকে বলে হে কাফের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, জেনে রাখো এই কাফেরের গালিটা কখনো মিস হবে না, এই কাফেরের গালি যে কোনো একজনের জন্য প্রযোজ্য অবশ্যই হবেই হবে, হয় ওই ব্যক্তি কাফের হবে, নয় যে কাফের বলে গালি দিয়েছে সে নিজেই কাফের হবে। যা সহিহ মুসলিমের হাদিসে আরো স্পষ্ট হয়েছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা ইমরিন ক্বালা লি আখিহি ইয়া কাফির, কোন মুসলিম যদি আরেকজন মুসলিমকে বলে হে কাফের, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, এই কাফেরের গালি যে কোনো একজন সে গ্রহণ করবে, তার দিকে ফিরে যাবে। ইন কানা কামা কাল, যাকে কাফের বলা হয়েছে যদি সে কাফের হয় তাহলে তো তার দিকেই যাবে। ওয়া ইল্লা রাজাআত আলাই, আর যদি সে কাফের না হয় তাহলে যে কাফের বলে গালি দিয়েছে তার দিকেই সেই কাফেরের বিষয়টা ফিরে যাবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেও বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন, আহলুস সুন্নাহকে আহলুত তাওহীদকে যারা কাফের বলে গালি দেয়, কোশ্চিন কালেও আহলুত তাওহীদ আহলুস সুন্নাহ কখনো কাফের হতে পারে না, বরং সেই গালি দিয়ে তারা নিজেকে স্পষ্ট করে দিচ্ছে তারাই হলো মূলত সেই কাফেরের হকদার। তাদের এই অবস্থা হলো সেটি আল্লাহ সেভাবেই কবুল করবেন, আল্লাহ আমাদেরকে সেই অশালীন গালিগালাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন।